আগুয়াটি থানার খোসপাড়া শনি মন্দিরের ঘটনা। সেখানে কর্তব্যরত সিভিক ভলান্টিয়ারকে মারধরের অভিযোগ, অ্যাপ ক্যাব চালকের বিরুদ্ধে গ্রেফতার অভিযুক্ত অ্যাপ ক্যাব চালক। এ বিষয়ে কথা বলে নেব আমাদের প্রতিনিধি হিন্দলদের সঙ্গে। হিন্দল, ঠিক কি অভিযোগ উঠছে? অ্যাপ নির্ভর ক্যাব চালককে পুলিশ গ্রেফতার করেছে বাগুইআটি থানার পুলিশ, এবং পুলিশ সূত্রে যেটা খবর যে এই অ্যাপ নির্ভর যে ক্যাবটি, সেই ক্যাবটির সঙ্গে কি রিক্সার ধাক্কা লাগে এবং সেই সময় সেই চালক রিক্সা চালকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে এবং পরবর্তী ক্ষেত্রে যেটা অভিযোগ যে সেই রিক্সা চালককে সে মারধর করতে শুরু করে। সঙ্গে সঙ্গে সেই সময় কর্তব্যরত যে সিভিক ভলেন্টিয়ার, সে কিন্তু বিষয়টি মিটিয়ে দেওয়ার জন্য ঘটনাস্থলে আসে এবং তাদেরকে বলে যে তারা যেন এভাবে রাস্তার মধ্যে গাড়ি দাঁড় করিয়ে গন্ডগোল না করে। এবং যেটা অভিযোগ করা হচ্ছে যে সেই অ্যাপ নির্ভর ক্যাব চালক সেই সিভিক ভলেন্টিয়ার উপরে চড়া হয়, তাকে মারধর করে এবং এই ঘটনার পর এলাকার লোকজন তারা ছুটে আসেন এবং তারপরে বাগুইআটি থানার খবর দেওয়া হয়। বাগুইআটি থানার পুলিশ এসে সেই অ্যাপ নির্ভর ক্যাব চালককে গ্রেফতার করেছে। গোটা ঘটনাটি কি ঘটেছে সে প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও পুলিশ কথাবার্তা করে জানার চেষ্টা চালাচ্ছে এবং সেই চালকের চালককেও জিজ্ঞাসাবাদ করছে। ইতিমধ্যে সেই চালককে গ্রেফতার করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া বাগুইআটি থানার পুলিশ শুরু করেছে।